আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন মজার একটি রেসিপি শেয়ার করব যেটা রান্না করার পর আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন। আর এই রেসিপিটি ঘরে থাকলে ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। আপনারা অবশ্যই অবশ্যই একবার বাসায় এই রেসিপিটি বানিয়ে দেখবেন, দেখবেন নিরাশ হবেন না। প্রথমে একটা হাঁড়িতে পাঙ্গাস মাছের চারটা মাথা এবং তেলের টুকরো দুইটা এবং একটা পেটির টুকরো নিয়ে নিচ্ছি। এই রেসিপিটি করতে হলে অবশ্যই পাঙ্গাস মাছ লাগবে, অন্য মাছ দিয়ে হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি কিন্তু বেশি করে রান্না করছি, আপনারা চাইলে পরিমাণ সব কমিয়ে নিতে পারেন। 2 টেবিল চামচ একদম ভরে ভরে রসুন বাটা দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা এবং 2 চামচ ভরে একদম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। লেবু পাতা দিয়ে দিচ্ছি আমি 10 থেকে 12টা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, লবণটা পরে দেখে দেওয়া যাবে। এবার এই সবগুলো উপকরণ একটুখানি মিশিয়ে নিচ্ছি, এখন মেশানো যাবে না। যতটুকু সম্ভব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা ধরিয়ে দেব আর অল্প আঁচে রান্না করব। অল্প আঁচে বলতে মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে হবে। কিছুক্ষণ পর দেখবেন এরকম হয়ে গেছে, তখন এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো কিন্তু এখনও মেশানো হয়নি। এই পর্যায়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আরেকটা কথা, আমি এতগুলো দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে 2টা মাথা দিয়েও কিন্তু রান্না করতে পারেন, সাথে 1টা টুকরো বা 1টা তেলের টুকরো দিয়ে তারপর রান্নাটা করতে পারেন। তবে সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। আমি যে পরিমাণে ব্যবহার করেছি, আমি বেশি মাছ দিয়েছি তাই এতগুলো ব্যবহার করেছি। এইবার ঢাকটা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করতে হবে না, তেল আর মশলায় এই মাছগুলোকে রান্না করতে হবে। কিছুক্ষণ পরপর এইভাবে নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। দেখবেন আস্তে আস্তে মশলার মধ্যে তেলটা ভেসে উঠতে থাকবে আর মাছটা সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু নেড়ে মাছগুলোকে একদম ভেঙে ফেলতে হবে। দেখতে পারছেন আমি মাছগুলো একদম ভেঙে ফেলেছি। যখন তেলটা ভেসে উঠবে, মাছগুলো হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু আমি অনেক বেশি পরিমাণে ব্যবহার করেছি আর কাঁচামরিচটা কিন্তু গোল গোল করে কেটে দিয়েছি। দেখতেই পারছেন মাছগুলো কিন্তু হয়ে এসেছে আর এই রান্নাটা করতে সময় খুবই কম লাগে। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন হয়েছে কি না। আর এই তেলগুলো কিন্তু মাছ থেকে উঠেছে বেশি, মাছের তেল খেলে কিন্তু কোনো সমস্যা হয় না, তাই ঘাবড়ানোর প্রয়োজন নেই। এবার এই মাছের রান্নাটা আমি সার্ভ করে নিয়েছি আর এটা দেখতে ভীষণ ভালো লাগে, খেতেও ভীষণ ভালো লাগে। অবশ্যই করে বাসায় একবার এইভাবে মাছের মাথা দিয়ে রান্না করে দেখবেন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।